তে মুসা আলাইহিস সালাম খিযরা আলাইহিস সালাম মানাই নিলেন দুইজন আবার রওনা বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট বাচ্চা সুন্দর দেখা যায় খেলা দোলা করে খিযরা আলাইহিস সালাম তারে ডাক দিয়ে বলেন বাবা ছোট্ট এদিকে এসো বালক ছোট্ট বালকটা আসার পরে খিযরা আলাইহিস সালাম তারে শুয়ায়া পারের মধ্যে চাপা দিয়ে ধরে তার গেটি মুসা ভেঙ্গে ফেললেন কোন বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন বলেন তো একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না মোসা আলী হিসালাম চেতে গেলেন বলে হুজুর করলেন কি একটা ছোট্ট বাচ্চা কোন অপরাধ করে নাই নিষ্পাপ এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন সেটা কেমন হলো কিজির হিসালাম বলেন হুজুর প্রশ্ন ছিল শর্ত ছিল প্রশ্ন করতে পারবেন না আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না বলে হুজুর এইবারের জন্য রাখেন আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে কে ঠিক আছে তো বলে হা আধা করলাম আবার যদি প্রশ্ন করি আমাকে ছেড়ে দিবেন আবার দুইজন আনা এক কারিয়ার মধ্য গেলেন তিন দিন না খাওয়া ক্ষুধার্ত তারা সারা গ্রাম ঘুরে বলেন দুইটা রুটি দাও আমরা ক্ষুধার্ত মুসাফির সারা গ্রামের একজন মানুষ খাবার দেয় নাই বন্ধু আমার হাজরাতে খিজুর আলী হিসালাম মুসাল্লাম বের হতে লাগলেন দেখতেছে একটা দেওয়াল ভেঙে ভেঙে যায় একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায় মুসাআলিসাল্লামকে খিজুরুল্লাম হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে পাথরে পাথর এনে এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে বিরাট কষ্ট হইছে সন্ধ্যাবেলা কাজ হইল এই গ্রামের একটা মানুষ আপনার একটা রুটি দিল না আপনি বের হওয়ার সময় গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন একটা কি কাজ হলো বিরাট ক্ষুধা লাগছে বলেন হুজুর আর আপনি থাকতে পারবেন না শর্ত শেষ শর্ত অনুযায়ী চলে যাব কিন্তু আমার আগে বলে দিয়ে যান ঘটনার কি। বলেন প্রথম আকিকত হলো নৌকা ডুবাই দিয়েছিলাম নৌকা এই জন্য ডুবাই ছিলাম দেশের বাচ্চা বিরাট বড় জালিম সে সমস্ত নৌকাগুলি সিজ করে নিয়ে যাবে তার যুদ্ধের কাজে লাগানোর জন্য যে মাঝি আমাদের নদী পার করাইল মাঝিটা গরিব মানুষ আমাদের কাছ থেকে পয়সা নেয় নাই আমি খেজির নৌকাটাকে ডুবাইয়া দিয়া ওই জালিম বাদশাহ থেকে মাঝিরে নৌকা আমি হেফাজত করলাম যাতে এই জালিম চলে যাওয়ার পরে সে নৌকা উঠাইয়া মেরামত করে এই নৌকা চালাইয়া সংসার চালাইতে পারে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার মুসা আলাইহিস সালামকে আল্লাহর এর কাছে পাঠাইলেন খিযরা আলাইহিস সালামের ইতিহাস অনেক বড় লম্বা যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে আল্লাহ বান্দার বাগানে খিযরা আলাইহিস সালামের মধ্যে hayat কেউ পায় নাই ওনার জন্য কেউ বলেছেন হাবিল কাবিল যে মারামারি করেছিল কাবিলের বংশে উনি জন্ম নিয়েছিলেন আবার কেউ বলেছেন না তিনি ইব্রাহিম আলহ ইসলামের জমানায় জন্ম নিয়েছিলেন তিনি বাচ্চা জুলকার নাইনের উজির ছিলেন সেইখান থেকে ওনার এত বড় লম্বা হায়াত আসলো মুসারি ইসলামের জমানা পর্যন্ত জিন্দা ছিলেন একবার জোরে বলা যাবে কি সুবাহান কেউ বলেছিলেন উনি নবী কেউ বলছেন না উনি অলি মত আছে কেউ বলছে উনি নবী কেউ বলছে অলি হজরত মুসানি ইসালাম ওয়াজ করতে লাগছে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বললো রে এই জমানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে কারে এলেম বেশি মোসা আলী ইসলাম বলেন আমি নবী আমারই এলেম বেশি আল্লাহ ডাকতে বলেন মোসারে হয় নাই তোমার চাইতো বড় আলেম এলেমালা

বিরাট আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন বলা যাবে না ভারতে পানি দিয়া কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের বিরাট একটা অংশ পানির নিচে চলে গেল আমাদের কাছে যদি ওই বিদ্যা থাকতো তাহলে বোতল ধরিয়া সব পানি এক বোতলে নিয়ে আসতাম খাজা বাবার কাছে যে বিদ্যা ছিল ওটা যদি আমরার কাছে থাকতো তো পানি ছেড়ে দিছে আমি বোতল ভরে নিয়ে চলে যাও এই বিদ্যা আমাদের কাছে না এটা খাজা বাবার কাছে ছিল শাহজালাল আলী আমিনী মুজাররদি এমন এক বিদ্যার মালিক ছিলেন যাই নামাজ বিষয় দিল পানি কথা শুনলো যাই নামাজ বিষয় নদী পার হয়ে গেল তিনি এমন এক বিদ্যার মালিক ছিলেন আল্লাহ আকবর খিজির আলী হিসালামকে আল্লাহ একটা বিদ্যা দিলেন এলবে আল্লামা ইমাম নাসাফি তফসিরে নাসাফির মধ্যে লেখেন মা হাসাল আলীল আব বিতরিক এলহাব হজরত খিজির আলী সালাম এই বিদ্যা আল্লাহর এলহামের মাধ্যমে জানতে পারতেন এলহাম তো এখনো চালু কিন্তু আমার কাল মরা আল্লাহ আমার কাছে পাঠান না কারণ এটা ধারণ করার ক্ষমতা আমার নাই এই বিদ্যা ধারণ করার ক্ষমতা আমার কাছে নাই পারমাণিক বিজ্ঞানীরা পারমাণিক সম্পর্কে বিরাট বড় জ্ঞানী আমার দেশের যিনি কিষি কাজ করে তার যদি নিয়ে ওই রূপপুর পারমাণিক পারমাণিক কেন্দ্রে নিয়ে যদি তাদের চাকরি দিয়ে দেন আর যদি তার এখন ভাইরে পারমাণিক কেন্দ্রে তুমি চাকরি করে এটা সুন্দর করে নির্মাণ করে দাও কৃষক যেমন পারবে না আমরা ইলমুল কালবের অধিকারী হতে পারি নাই এই জন্য আল্লাহ আমাদের কালবে এলাম করে না কথা খুবই মনোযোগ দেন শিফাতলিবাসী আল্লাহর অলির মুহিবিনেরা ভালো করে শুনে যান আল্লাহর পেয়ার মেহিবিনেরা ভালো করে বুঝে যান আমার বিষয়টা আজ ক্যাত্রিকতার উপরে এই জন্য এই বিষয়ের উপরে আমি আলোচনা করতেছি এল মুলকাল মুসা আইহিসাল আল্লাহ কে বলেন নাপি কোথায় গেলে তারে পাব মোসা আলিহি সালান কালনা বলেন মুসা তুমি মাছরে ভাজি করে নিবা যেখানে তোমার মাছ যাইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে যাবে দুই নদীর মিলন স্থান এইখানে গেলেই তুমি তারে পাবা এমন একটা সাগর এক সাগরের পানি আর এক সাগরে যায় না পানি পরিষ্কারের মধ্যে যায় না সেই সাগর ওইভাবে এখনো আছে এখনো চলতেছে কে আমত পর্যন্ত চলবে সাগরও আল্লাহর আল্লাহ রাইন মানে একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না চাঁদে আল্লাহর আইন মানে জমিন আল্লাহর আইন মানে বাতাস আল্লাহর আইন মানে সূর্য আল্লাহর আইন মানে আবহাওয়া আল্লাহর আইন মানে একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না আমরাই শুধু আল্লাহকে ওভারটেক করি ডাইভার্ট করি আল্লাহর আইনকে উপেক্ষা করি শুনিয়া যান সিফাতলিবাসী মুসারি ইসলাম রানা করলেন ইউসেফ নে নুমকে নিয়া সাথে মাছ বা মাছকে ভাজি করলেন রানা হয়ে গেলেন দুই নদীর মিলন স্থান মস্তবর একটা পাথর এই পাথরে মাথা রেখে মুসা আলী ইসলাম ক্লান্তি তার কারণে ঘুমিয়ে পড়লেন ইউসাহ নুন দেখতেছে মাস্টার জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া সাগরের মধ্যে চলে যা আল্লাহ আর একটা ঘুমিয়েছিলেন ওই পাথরের ভিতরে একটা প্রশ্রব ছিল পানির ফোয়ারা ওই পানির একটা বর ছিল ওই পানি কোনো মূর্তার উপরে মরা কোনো বস্তুর উপরে বললে ওই বস্তুটা জিন্দা হইয়া চলে যাইতো মরাটা জিন্দা হয়ে যাইতো সেই পশ্রবন ইমা বিব্রু কাসির মধ্যে লিখতেছেন ওই প্রশ্রবণের কারণে মরা জিন্দা হয়ে যায় তো ওই পানিটা এসে মাছের গায়ে লাগলো মাছ জিন্দা হয়ে চলে গেল ইউসা ভুলে গেলেন মুসা আলিহ ইসলামকে নিয়ে রোয়ানা আরো একদিন এক রাত পথ চলেছে বিরাট বড় ক্ষুদা লেগে গেলো মুসা আলহিসের আল্লাহ রি ডাক দে বলে নিউসারে ভাজা মাছ ছিল খুদা লেগেছে দাও খেতে বসি আল্লাহর বান্দা নবী ইউসাইবের নূর ডাক দে বলেন নবী গো শয়তান আমারে ভুলিয়ে দিছে আমার মনি নাই আপনি যেখানে পাথরের উপরে মাথা রেখে ঘুমান দুই নদীর মিলন স্থানে ওইখানে ভাজা মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেছে মুসা আলী মোল্লা আলি ইসাল্লাম ডাক দে বলেন ইউ সাহেব লোক যে কি ওই জায়গার সন্ধান আমি করতেছিলাম আবার তারা একদিন এক রাত অতিক্রম করে এই জায়গা আসার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সবুজ চাদর মোড়া দিয়া সবুজ চাদরের বিছানা বিছাইয়া মোড়া দিয়া ওই পাথরেই চাদর মোড়া দিয়ে আল্লাহর বান্দা শুয়ে আছে মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খিযির আলাইহিস সালাম সাদের ভিতর থেকে বললেন এই দেশে কি সালামের প্রচলন আছে নি মালতজাহা বলে আপনি কে বলে আমি موسی তখন হযরত খিযির বলেন আপনি বনি ইসরাইলের নবী موسی বলে হ্যাঁ কি জন্য আপনি আমার কাছে আসছিত বলে আমার রব আপনার কাছে আমাকে পাঠাইছে আপনার কাছে ওই এলেমটা আমি জানার জন্য আসছি খিজির আলী ইসলাম ডাক দেয় বলেন আপনি সবহর করতে পারবেন না ধৈর্য ধরতে পারবেন না এলেমটা আমার কাছে যে এলেম আছে সেটা আপনার কাছে নাই আপনার কাছে যেটা সেটা আমার কাছে নাই আপনি যেই বিদ্যা শিখার জন্য আসছেন এই বিদ্যা শিখার জন্য আপনার ধৈর্য ধরতে পারবেন না মোসা আলী ইসলাম বলেন ইনশাল্লাহ সবির আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব আপনি আমার রাখেন বলে রাখতে পারি আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না আমি যে কাজ করব এই কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না দেখেন আউলিয়া ক্রামের সহমতে যাইতে হবে আল্লাহর কোরআনে আল্লাহ এইভাবে লিখে দিচ্ছে ওরা বেদাতের শিরিক খুঁজে পেয়েছে আরে বাজারে তো মাল ফরমালিন থাকে পশা গলা থাকে দুই নম্বর থাকবে তার জন্য তার বাজার নষ্ট না বাজারে মানুষ যা বন্ধ করে না মাজারে তো দুই নম্বর থাকবে কিন্তু তাই বলে এদেশের মুসলমান সঠিক কলিদের মাজারে যাইতে বন্ধ হবে না কথা বলেন ঠিক না বেঁচে বাজারে দুই নম্বর মাল আছে দোকানদারও আছে দুই নম্বর সব দোকানদার এক নম্বর তা কিন্তু না মাল এক নম্বর তাও না দুই নম্বর তিন নম্বরও আছে ফরমালিন সারা ফরমালিন ওয়ালা সব আছে আপনি পাবেন তাই বলে কেউ কিন্তু বাজার করা বন্ধ করে নাই আপনার বাজার যদি বন্ধ না হয় তাহলে মাজার অলিদের জগতে পীর মাসে একদের জগতে দুই নম্বর আছে তাহলে আমরা কেন আল্লাহ পাইতে দুই নম্বরের ভয়ে এক নম্বর অলিদের থেকে দূরে থাকব আমাদের জীবন থাকতে আমরা অলিদের থেকে জুদা হব না কথা বলেন ঠিক না বেঠি আমরা অলি থেকে কেন জুদা হব বেশি কুসে যাব যেখানে হক আছে সুন্নিয়ত আছে ইমান আছে রসুল প্রেম আছে নবীর গুলামী আছে আমরা সেখানে কথা ঠিক কিনা আমরা শিখে নিতে কুরআন সুন্নার বাহিরে প্রশ্নই আসে কুরআন সুন্নার বাহিরে প্রশ্নই আসে আমি শিখে নেব কুরআন সুন্নার বাহিরে যেটা বুঝতে বড় ওখানে ফরমালিন আছে কি আছে ফরমালিন আছে আর কুরআন সুন্নাহ যেটা এটা ফরমালিন মুক্ত রেজাল মুক্ত আপনি কি মানতো তো দুই নম্বরের ভয় আমি তো বাজার বন্ধ করি নাই খাবার বন্ধ করিনি খালি ফতু আসে এখানে পীরের কাছে গেলে শিরিক 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 খালি শিরিকের ফতু আজ পর্যন্ত বাজারে তো কেউ আগুন দিল বাজারে দুই নম্বরে মাল বেছে আগুন দিয়ে পুরাই না তা দেয় ব্যাংকে সুদের কারবারি হয় কেউ ব্যাংক পুরাই নাই দেশে বহুত পতিতলায় আছে ওটা তা পুরাই না কারণ পতিতলে পুরাইতে হলে তো যারা পুরাইতে যাবে ওই পতিতলার মেয়ে যে কটা আছে তাদের বিয়ে করতে হবে তাদের জায়গা দিতে হবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সুস্থ জীবনে ফিরে আসার জন্য তাদেরকে একবারে তাদের স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে আসতে হবে এই জায়গায় নাই খালি যত হতো এ কাছে আসলে খালি শিরিক 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 করে খালি করতে থাকে চিৎকার করতেছে আমরা তো জানি বাজারে দুই নম্বর বয়স আমরাও জানি ফিরের বাজারে দুই নম্বর বয়স ইগলি থাকবে আগেও ছিল খালি এখন আছে তার না আগেও ছিল কিন্তু ইগলি বেশি খুশি আমাদিক যেখানে কি কোরআন আছে সুন্নাহ আছে আহলে তল জামাতের একই নাকীদ আছে আমাকে সেখানে যেতে হবে ততক্ষণ ঠিক কি না আর হেতাকার ভিতরও ফিরতে কিন্তু নবী নূর মানে না কি কথা বল না ঠিক দুরুস সালাম মানে না রাসূলের এসকে মানে না

একটা নৌকায় উঠলেন মাঝি খিজির আলী ইসলামকে দেখে চিনে ফেলছে নদী পার করার পরে যাত্রীদেরকে নামাইয়া খিজির আলী ইসলাম বলেন একটা কোরআল আনো কোরাল এনে নৌকার থেকে কেটে নৌকা ফুটা করে কোরাল দিয়ে খুবাইয়া নৌকা ভাঙ্গিয়া খিজির আলী ইসলাম নৌকা বুবাইয়া দিলেন কিন্তু মাঝি পয়সা নেই নাই মাঝি পয়সা নেয় না মুসা আলী ইসলাম পয়সা দিতে গেলেন খিজির আলী ইসলাম মাঝি ডাক ডাক হুজুর আপনাদের কাছ থেকে পয়সা নেব না আপনারে আমি ভালো করে চিনি আপনি খিজির আল্লাহর অলি কেউ বলেছেন নবী আপনি আল্লাহর পেয়ারা বান্দা আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না একবার জোরে বলবেন কি মারা হাবা তিন মাসে আগে থেকে মানুষ ভালোবাসে আল্লাহ রলিদেরকে আগের থেকেই মানুষ ভালোবাসে এই ভালোবাসার দৌল এই ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না কি কথা ঠিক কি না এই ভালোবাসা ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না কারণ এটি ভালোবাসা আমি দিইনি উলি দিছে আসমানওয়ালা দিছে আসমানওয়ালা বলছেন যখন কোনো বান্দা আমারে খুশি করে তখন আমি তামাম মাখলুককে তার দিকে ঝুকিয়ে দিই আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ আল্লাহ মাখলুকটা তার দিকে কি করি ঝোকায়া দে ঝোকায়া দে তখন এই মাখলুক গুলি তার দিকে ঝুঁকে দাও অটোমেটিক মানুষ ঝুঁকে দেওয় দলিল দিয়ে ঝোঁকার লাগে না জোর করে ঝুঁকার লাগে না এমনি ঝুঁকে দেয় তো খিজির আলিহি সালাম নৌকা ডুবাই দেওয়ার পরে মুসা আলিহি সালাম বলতেছে হুজুর একটা কাজ করলেন এই একটা গরিব মানুষ

খিজুর আলী ইসালামকে মানাই নিলেন দুইজন আবার রোয়ানা বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা সুন্দর দেখা যায় খেলাধুলা করে খিজুর আলী ইসলাম তরে ডাক দিয়ে বলেন বাবা ছোট্ট এদিকে আসো বালক ছোট্ট বালকটা আসার পরে খিজুর আলী ইসলাম তরে শুয়াইয়া পার মধ্য চাপা দিয়ে ধরে তার ঘেটি মুসরে ভেঙে ফেললেন কোনক বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন বলেন তো একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না মোসা আলী হিসালাতাম চেতে গেলেন বলে হুজুর করলেন কি একটা ছোট্ট বাচ্চা কোনো অপরাধ করে নাই নিষ্পাপ এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন সেটা কেমন হলো কিজির আলহি সাল্লাম বলে হুজুর প্রশ্ন ছিল শর্ত ছিল প্রশ্ন করতে পারবেন না আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না বলে হুজুর এইবারের জন্য রাখেন আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে দিয়েন ঠিক আছে তো বলে হা করি আমাকে করলাম দিবেন আবার দুইজন আনা এক কারিয়ার মধ্যে গেলেন তিন দিন না খাওয়া ক্ষুধার্ত তারা সারা গ্রাম করে ঘুরে বলেন দুইটা রুটি দাও আমরা ক্ষুধার্ত মুসাফির সারা গ্রামের একজন মানুষও খাবার দেয় নাই কি পাথর গ্রামের মানুষ দেখছেন সারা গ্রাম ঘুরছে একটা গ্রামের এক পরিবারও দুইজনকে দুইটা রুটি দিল। এমন কঠোর আত্মার মানুষ ছিল এত কঠিন এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ আমাদের না সারা সব অলি থেকে সত্তর গুণের মর্যাদা আমাদের অলিদের বেশি সব থেকে সত্তর গুণ পার আমার এই নবীর অলিদের বেশি একসাথে বলবেন আল্লাহ আকবর আমরা অলিদের কাছে যাব না তো যাবো কার কাছে সোরের কাছে শৈতানের কাছে লুসের কাছে নজদির কাছে বন্ধু আমার হাজরাতিন খিজুর আল্লি সাল্লাম বের হতে লাগলেন দেখতেছে একটা দেওয়াল ভেঙ্গে ভেঙে যায় একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায় মুসা আলাই হলে হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে দেই পাথর এনে মাটি এনে পানি এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে বিরাট কষ্ট হয়েছে সন্ধ্যাবেলা মুসা আল্লি সাল্লাম ডাক দেখে হুজুর একটা কাজ হইলো এই গ্রামের একটা মানুষ আপনার একটা রুটি দিল না আপনি বের হওয়ার সময় গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন একটা কি কাজ হলো বিরাট ক্ষুধা লাগছে পথে ধৈর্য লাগে 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 অলিদের চল্লিশ বছরের সাধনা হয় তিরিশ বছরের সাধনা হয় বারো বছরের সাধনা হয় কামিল পাশ করার জন্য একটা ছেলে কত বছর দেখেন ক্লাস ওয়ান থেকে শুরু করে একবারে কামিল পর্যন্ত তার বিশ থেকে বাইশ বছর পার হয়ে যায় দুই যুগ একটা ছেলে একটা সার্টিফিকেটের জন্য পরিশ্রম করল মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের দুই যুগ পার হয়ে যায় কিন্তু আল্লাহ নবীর গুলামীর জন্য সে ছয় মাসও পরিশ্রম করে না আর খালি লাফায় আল্লাহ পাইলাম না নবী পাইলাম না দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য দুই যুগ কাটাই দিয়েছেন আপনি বার্সিটির বারান্দায় বারান্দায় স্কুলের বারান্দায় বারান্দায় কলেজে কলেজে সকাল দশটা থেকে বিকেল চারটা বৃষ্টি বাদল নাই ঝড় তুফান নাই দৌড়েছেন গাড়ি পান নাই পায়ে হেঁটে আসছেন দুনিয়ার এক ছোট্ট জন্য যদি আপনি এত পরিশ্রম করলেন তাসাউফের বিদ্যা জানার জন্য আল্লাহর অলির সহবতে আল্লাহর অলির দরবারে কত সময় আপনি দিচ্ছেন আগে বলেন এজন্যই তো আমরা সুফি ভাই একশো বিশ চলে আর একশো আসে না ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে এ দর্শ বন্ধ হয়ে যেতেছে আগে সুফিরা তাদের খানকার ভিতরে বসাইয়া দর্শ দিত এখন দুই একটা আছে ওই বিভিন্ন মাজার টাজার দিয়ে ঘুরে ওই যে ওরা জটলা ছটলা পটলা বিড়ি খায় গাঁজা খায় নামাজ পড়ে না এখানে একটা তরিকা আছে এখানে তরিকা কি জানেন এ তরিকা একটাই বিড়ি খাবে গান টান বাজাবে এই গাঁজা মাজা খাবে জটলা ছটলা গোসল মোসল করে না এদের একটা কাজ এদের না সবকিছু এই জন্য আমাদের তাস ক্লাসের দশ বেশি বেশি দরকার ঠিক কিনা এই তাসের ক্লাসের দর্শ দরকার এই জন্য এই দর্শে জিকিরের তালিম ধর্মীয় এই সব দরকার বেশি বেশি বসতে হবে দর্শে দুনিয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য এত দৌড়াইলেন তা আখিরাতের মুক্তির জন্য তাসফের দর্শে আপনি বসতে পারবেন না পীর মশাইকদের দর্শে আপনি বসতে পারবেন না বুঝতে হবে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুরশিদের চরণ বিহনে এ জীবন মিশে হাজরতে খিজির বলেন হুজুর আর আপনি থাকতে পারবেন না শর্ত শেষ মোসা আলী ইসলাম বলেন শর্ত নদী চলে যাব কিন্তু আমার আগে বলে দিয়ে যান তিনটে ঘটনার আলী ইসলাম বলেন প্রথম হলো নৌকা ডুবাই দিয়েছিলাম নৌকা এই জন্য বিরাট বড় জালি সে সমস্ত নৌকাগুলি সিজ করে নিয়ে যাবে তার যুদ্ধের কাজে লাগানোর জন্য যেই মাঝি আমাদের নদী পার করাইলো মাঝিটা গরিব মানুষ আমাদের কাছ থেকে পয়সা নেয় নাই আমি খেজির নৌকাটাকে ডুবাইয়া দিয়া ওই জালিম বাচ্চা থেকে মাজিরে নৌকা আমি হেফাজত করলাম যাতে এই জালিম চলে যাওয়ার পরে সে নৌকা উঠাইয়া মেরামত করে এই নৌকা চালাইয়া সংসার চালাইতে পারে একবার জোরে বলা যাবে কাল্লাহ এটা হাকিকতের বিদ্যা হাকিকতের অনেকটা দৃঢ় নফু মাদা তাক্সিবু গাদা কোরআন বলতেছে মানুষের জন্য আগামী সময়টা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু খিযির আলাইহিস হিসলাম কেমনে বলে দিল এই জালিম বাচ্চা নৌকা নিয়ে যাবে আর সে গরিব মানুষ নৌকা চলে গেলে না খেতে গলি বাচ্চা কাচ্চ কষ্ট পাবে আমি এটারে ডুবাই দিয়ে হেফাজত করব একসাথে বলবেন আল্লাহ আকবার আল্লাহু ওলিদের এরকম কিছু কাজ আছে যেগুলো হাকিকতপূর্ণ বোঝা যায় না হাকিকত এটা হাকিকতে বলা বলে দ্বিতীয়টা কি এত সুন্দর বাচ্চা জবাই করে দিলেন হত্যা করলেন কতল করলেন কারণ কি খিজির আলী হিসালাম বললেন দেখেন এই বাচ্চাটা বড় হলে কাফের হবে কট্টর কাফের সে তার ইমানদার বাবা মারে কাফের বানানোর চেষ্টা করবে এই জন্য এই বাচ্চাটারে হত্যা করে দিয়ে আমি ইমানদার বাবা মার ইমানের হেফাজত করেছি একবার জোরে বলা যাবে গভীর গভীরের কথা সেই বেইমান হবে আর বেঈমান করবে মানুষ ইমানদার হবে না বেইমান হবে আল্লাহ সারু তো কেউ জানে সেই লঘু মহাপুজের লিখিত সংবিধান আল্লাহ খিজির আলহিসের কাছে পাঠাই দিছে

এক বাক্যে বলতো আল্লাহ অরসুলহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে দেখুন না ঠিক কিনে বেঠি আল্লাহ জানে নবী জানে এটা আমরা আগে কইছি না সো আলোক কো সাহাবি কত লক্ষ সাহাবি সো আলোক এক দুইজন সাহাবি না সো আলোক কো সাহাবি মোশা আলাই বললো হুজুর তিন নাম্বারটা কি দেওয়াল নির্মাণ করে দিলেন ওরা খাবার দিল এমন জালিম সারা গ্রাম ঘুরছি বলতেছে হুজুর এই সারা গ্রামের মানুষ কত বড় জালিম তো দেখছে এই যে দেওয়ালটা নির্মাণ করছি এটা দুটো এটিম বাচ্চার এটিম বাচ্চার দেওয়াল বাবা মারা গেছে মারা যাওয়ার আগে কিছু শোনা জানা আর টাকা পয়সা এতিম বাচ্চাদের জন্য এই দেওয়ালের নিচে মাটির নিচে এসে গেথে রাখছে যদি দেওয়ালটা ভেঙ্গে যায় তাহলে এলাকার মানুষ কত বড় কঠিন হৃদয়ের যারা আমাদেরকেও খাবার দেয় নাই একটা রুটি দেয় নাই তারা যদি জানে এই দেওয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ লুকানো আছে ওরা সব নিয়ে যাবে এতিমদেরকে কিছুই দেবে না এই জন্য দেওয়াল পুনরায় নির্মাণ করে দিয়ে আমি এতিম বাচ্চাদের হক রক্ষা করেছি একবার জোরে বলা যাবে কে মারা হাবা এটার নাম আল্লাহ নাহু কোরআন বলছে আল্লাহ নাহু মিল্লা দুন্না মা আমি এলমে লাদুন্নি দিয়েছিলাম এক বিশেষ এলেম বিশেষ এলেম আরে বিশেষ এলেম যদি খিজির আলাইহিস সালামকে দেওয়া হয় আমার নবীর উপরে ইমান আনার কারণে খিজির এলেমের অধিকারী হয়েছে আমার রসুলের এলেমের কোন তুলনা হতে পারে না কথা বলেন ঠিক না তুলনা শোনেন আল্লাহ তার রসুলকে এই এলেমটা শিক্ষা দেওয়ার জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে কোরআন আল্লাহ না হু আল্লাহ পাক কোরআনে বলতেছেন কামা

আপনি উন্মাদকে কিতাব শিখাবেন হেকমদ শিখাবেন কুরানে আইন শিখাবেন সন্ন্যাস শিখাবেন এবং কিতাব আপনি শিখাবেন আল্লি মুকুম্মা আলান্তাকুহু দালাম নবী গো আপনি উন্মাদকে এমন বিদ্যা শিখাবেন যেই বিদ্যা আপনার উম্মত জানত না যেই বিদ্যা আপনার উম্মত জানত না সেটা আপনি শিখাবেন এই যে আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনা যায় বিদ্যা পৃথিবীর কোন বিজ্ঞানীর কাছে নাই এটা খাজা বাবা আজমির কাছে ছিল এই বিদ্যা মদিনা হইয়া অলিদের মাধ্যম দিয়া খাজা বাবা আজমির কাছে আসছিল কথা বলনা কেন ঠিক জানে না তা বিদ্যা সে বুঝে না জানে না এটা শিক্ষা দিল আল্লাহর নবী শুধু শরীয়তের এলেম শিক্ষা দেন নাই এলমের তরিকাত শিক্ষা দিয়ে হাকিকত শিক্ষা দিয়ে এই জন্য জমিনে অসংখ্য অলি আসছেন সুফি সাধকরা আসছেন তারা এসে মানুষদেরকে হাকিকত শিক্ষা দিয়ে গেছেন এই কারামত দেখিয়ে দিয়েছে তুমি ত্রাম আল্লাহর কোরআন শরীফ থেকে এগুলি স্বীকৃতি এখন কেউ যদি অস্বীকার করে ওটা ওনার সাবজেক্ট কোরআনের এক অংশ মানবেন আর অংশ মানবেন না তাহলে তো মুসলমান হওয়া গেল কথা ঠিক কিনা কোরআনে কি শুধু জিহাদের আয়ত আসছে রাজনীতির আয়ত আসছে এগুলিও আসছে আল্লাহ নবী শুধু যুদ্ধ করেন নাই জেহাদু করছেন আবার এই দর্শক হজরতে আবু হরিয়ানু বুখারি শরীফের কিতাব এলমের ভিতরে আসছে আবু হরিয়ানু বলতেন সাবিরা নবীর উম্মান আমি আমার রসুলের কাছ থেকে দুই ধরনের বিদ্যা শিখেছি এক বিদ্যা আমি তোমাদেরকে মানুষের মধ্যে প্রচার করি শোনাই আর আর একটা বিদ্যা আছে এটা যদি বলি তাহলে তোমরা আমার গলা কেটে ফেল আর বিদ্যা এটা যদি বলি তো তোমরা আমাকে গলা কেটে দেবে মেরে ফেলে দিল কে কোন পাগল আসছে বেশি এলমে জাহির এলমে বাতিল এলমে জাহির বাতিলের পরিপূর্ণতা শেখার জন্য আপনাকে তাসৌকের পথে আসতে হবে অলির বায়াত নিতে হবে বুঝে সুঝে নিতে হবে আবার জুটি জুটি ভান্লায় বুঝেন নাকি বুঝে সুঝে নিত আপনাকে বুঝে সুঝে এরকম দেখা আল্লাহওয়ালা দীঘা কোরআনার এই রূপে রূপান্তরিত হওয়া দেখা আপনার তাদের কাছ থেকে বায়াত নিবেন এবং বসবেন তাদের মহাব্বতে তাদের সুলুকে তাদের পথে আপনার জীবন কাল্লাম কুরবানি করার তৌফিক নসিব করুন সকলে বলে না আমি একজন অলিদের দরকার বিরাট দরকার অলি ছাড়া এ জমিন কখনোই ছিল না কেমত পর্যন্ত অলি শূন্য হবে না অলি থাকবে কেমত পর্যন্ত এটা মনে রাখবে যে যত ফত মারু কাজ হবে না কেউ যদি মনে করে আহলে শূন্যতল যেমন ধাক্কা দিয়ে ধাক্কা দিলেই বঙ্গ সাগরে চলে যাবে পদ্মা নদীতে চলে যাবে না আহলে শূন্য ধাক্কা দিলেই পদ্মা নদীতে যাবে না এ দেশে যত সুন্নি দরবার আছে যে দেশে যত সুন্নি মাদ্রাসা আছে এ দেশে যত সুন্নি দরবার আছে সব দরবার যদি এক কাতারে চলে আসে তাহলে গগন বিদারি বিরাট বড় মিছিল শুধু মিছিল হবে না ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা হবে না কথা বলেন ঠিক না মনে রাখেন এত সুন্নি আছে এখনো যদি আপনি দাঁড়ান ইয়ানবী সালাম আলীকে বলে দাঁড়ানোর পরে দেখবেন একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট মানুষ দাঁড়ায় গেছে একশো এ নিরানব্বই জন দাঁড়ায় একজন বাঁকা হতে পারে কিন্তু নিরানব্বই জন দাঁড়ায় তার মানে মানুষ এখনো রসুলের মহাব্বতের দিকে ঝুঁকে আছে কথা ঠিক কিনা এখনো মানুষ নবীর মহাব্বতের দিকে ঝুঁকে আছে কিন্তু ইমাম সাহ হয়ে গেছে উল্টে মুসল্লি কথা বলতে বলতে পারে না চুপচাপ থাকে বুঝতে পারছেন এই জন্য আপনাদের কি বুঝতে হবে তাহলে সুন্নতল জামা কেউ যদি মনে করেন ধাক্কা দিয়ে একবার বঙ্গোপসাগরে দিয়ে দেবেন না এটা শাহজালালের জামাত শাহ মকদমের জামাত বারাউলিয়া তিনশো ষাট অলি অসংখ্য অলির জামাত ভারতে পাকিস্তানে দেশে উজবেকিস্তানে বসনিয়া, তাজাকিস্তানে ইউরোপে আমেরিকাতে আল্লাহ কোটি কোটি আফ্রিকাতে আরবে আজমে কোটি কোটি সুন্নতল জামাতের অনুসারী কথা বলেন ঠিক না মেটে সারা বাংলাদেশের হাজার হাজার সুন্নি দরবার এক জায়গা যদি আসে এই জাতিরে যদি তোলে তো অস্তিত্ব থাকবে কারো হ্যাঁ বাংলাদেশে এত বুলেটও নাই যে গুলি করে মেরে ফেলবে কি কথা বল না কেন বাংলাদেশের সেনাবাহিনীর এত নাই যে গুলি করে মেরে ফেলবে যদি বাংলাদেশের হাজার হাজার না একত্রিত হয়ে রাস্তায় নামে বাংলাদেশের সেনাবাহিনীর এত বুলেটও নাই তাই জন্য সমার দাবি ঐক্যবদ্ধ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক সকলে বলে না আমি তবে সুন্নিরা তরিকতপন্থীরা উগ্র না আমরা দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা অশান্তি এগুলি তো আমরা পছন্দ আমাদের মহিবিন মুরিদিন আশিকিন ভাই তরিকতপন্থী পন্থী সুন্নি আমরা এগুলো তাদেরকে শিখাই না আমরা শিখাই সহমর্মিতা ভালোবাসা উশৃঙ্খল না বিশৃঙ্খল না আমরা আদব শিক্ষা দিই কি কথা ঠিক কিনা তবে এগুলি কিন্তু দুর্বলতা না পৃথিবীতে যেই সময় যখনই সুফিরা খেপেছে তখনই বহু জনের রাজত্ব ধ্বংস হয়েছে আরে ভারতের সোমনাথ মন্দির পর্যন্ত তারা ধরে রাখতে পারে না এক আবুল হাসান খেরকানি জুব্বার বদলতে আল্লাহ আকবর বলবেন না সুফিরা খেপলে উপায় নাই ঘটনা বলি দিয়ে যে যেহেতু আসছে কষ্ট হইতেছি নি আপনাদের আর লম্বা করব না অনেক রাত হয়ে গেছে তারাম আল্লাহ আমাদেরকে এই সুফিদের পথে চলার তৌফিক দিক বলে না যুগে যুগে যত ইতিহাস দেখবে রাজা বাচ্চাদের সম্রাট আকবর পর্যন্ত অস্তিত্ব ছিল না মুজাদ্দিদ আল ফেসানি রে খেপাইয়া সম্রাট ধরেন 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 চেয়ার ভেঙে গেছে

মুঘল বাদশাহী শেষ হয়ে গেছে একসাথে বলবেন না আল্লাহু আকবার শাহজালাল আলী আমিনের খেপাইয়া গোরগোবিন্দ দেশ থেকে পলাইছে কতক্ষণ থেকে ঠিক কিনা না সুবিদারকে যদি কেউ খেপা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েদদেরকে খেপাইলে বাংলাদেশে তাদের দমানের মতো কেউ নাই কথা বলুন ঠিক কি না তেমন এক জামাত এদেরকে খেপাইলে বাংলাদেশে না সারা পৃথিবীতে এদেরকে দমানোর কেউ সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই ভারতের সমস্ত হিন্দু বাহিনী এক হয়ে যুদ্ধ করে সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই আবুল হাসান খেরকানি রেখা পাইয়া এক হয়ে গেছে সারা একসাথে বলবেন আল্লাহ তেমন এক জমা তবে এরা সহজে খেপে না ধৈর্য হারা হয়ে গেলে যারা খ্যাপাবে তাদের অস্তিত্ব থাকবে পিঠের চামড়া থাকবে সাব আবহেও থাকতে পারবে আল্লাহ আমাদেরকে আহলে শূন্য জামাতের প্রতি কবুল করুক সকলে বলে না